উইকেট সংখ্যায় তিনি হয়তো সেরাদের তালিকায় নেই, তবে প্রকৃত ফাস্ট বোলার হিসেবে তার অবস্থান ইতিহাসে লেখা আছে অন্যভাবে। পেসারদের মধ্যে যে গতি ও ক্ষিপ্রতা প্রয়োজন তা যোগানে শোয়েব আখতার ছিলেন সেরা। ঘন্টায় 161 কিলোমিটার বেগে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির বলটি তার হাত থেকে বের হয়েছে। শোয়েব মানেই 22 গজে ঝড়, ব্যাটারদের হিমশিম, বুকে ভয়। তীব্র গতিতে ধেয়ে আসা বলের সঙ্গে তাল মিলাতে না পেরে ব্যাটসম্যানদের তালগোল। তার কত বল যে ব্যাটারদের হেলমেট, বুক, হাত আর সুয়ের মাধ্যমে আঘাত হেনেছে ইয়ত্তারে। ভয়ে কুকড়ে যাওয়া ব্যাটারকে শোয়েবের তাচ্ছিল্যের চাহনি এখনো ইন্টারনেটে বারবার দেখেন ক্রিকেট ভক্তরা। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামটি তো আর এমনি এমনি হয়নি। অবাক করা কাণ্ড হচ্ছে, ছোটবেলায় তিনি ফাস্ট বোলারই হতে চাননি, তবে সবসময় কিছু একটা করে দেখানোর বাসনা ছিল তার মধ্যে। সেই শক্তি নাকি তার ভেতর থেকে বারবার বের হয়ে আসতে চাইত। ছোটবেলায় বন্ধুদেরও বলতেন কিছু একটা করতে চান তিনি, কিন্তু বন্ধুরা বলতো তার পক্ষে কিছু করা সম্ভব নয়। বন্ধুদের কথা তাতিয়ে তোলে শোয়েবকে, সেই কথাগুলো করে তোলে জেদে। রাওয়ালপিন্ডির কাছে ছোট্ট শহর মর্গাতে তার জন্ম 1975 সালের 13 আগস্ট। পড়ালেখা শুরু করেছিলেন মর্গার ইলিয়ট হাই স্কুলে, পরে ভর্তি হন যুক্তরাজ্যের অ্যাঞ্জেলিয়া রোস্কিন ইউনিভার্সিটিতে। 1997-98 সালে খড়ের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক তার। পরের শীতে সাউথ আফ্রিকাগামী টেস্ট দলেও জায়গা করে নেন। সে সময় বোলার হিসেবে পাকিস্তান দলে জায়গা পাওয়াটা ছিল ভীষণ কঠিন। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস এবং আরো নামি দামি বোলার ছিল দলে, কিন্তু গতির ঝড়ের কারণে অল্প দিনের মধ্যেই নিজের জায়গা পুক্ত করে নেন শোয়েব। তবে গতির সঙ্গে তাল মিলিয়ে আসছিল না উইকেট। প্রথম 8 টেস্টে নামের পাশে উইকেট সংখ্যা ছিল কেবল 18টি। তবে 1999 সালে ভারত সফর গিয়ে পরপর 2 বলে রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকারকে শিকার করে টেস্ট জিতিয়ে ফেলেন। টেন্ডুলকারকে করা তার ক্যারিয়ারের প্রথম বলেই নাকাল করে ফেলেন, লাইম লাইটে চলে আসেন শোয়েব আখতার। 2002 সালে শক্তিমান অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নেন ক্যারিয়ার সেরা 11 রানে 6 উইকেট। জায়গা পান 2003 সালের ওয়ানডে বিশ্বকাপে। তেমন ভালো করতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে গড়েন ইতিহাসের সর্বোচ্চ গতিতে বল করার রেকর্ড। 21 বছর হয়ে গেল, কেউ এর ধারে কাছেও আসতে পারেনি। 2005 সালের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে মরা পিচে 3 টেস্টে পান 17 উইকেট। তবে শোয়েবের ক্যারিয়ারটা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি, বারবার বিতর্কে জড়িয়েছেন, স্বভাবে তিনি ছোটকাটা। অধিনায়ক ও কোচের সঙ্গে সম্পর্ক সব সময় ভালো ছিল না। 2006 সালে ড্রাগ টেস্টেও পজিটিভ হন একবার, জারি হয় নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কাটিয়ে 2007 সালের অক্টোবরে ফিরেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতে 43 রানে নেন 4 উইকেট। কিন্তু কিছুদিন পর সতীর্থ মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে আঘাত করে বসেন, আবার বাদ পড়েন দল থেকে। শোয়েব বারবার ভুগেছেন ইঞ্জুরিতে, গতির নেশা পেয়েছিল তাকে, তাই মাংসপেশিতে বেশি চাপ পড়ত। বল টেম্পারিং এও জড়িয়েছিল তার নাম। একজন দুর্দান্ত বোলার অনেকটা নিজের খ্যাপাটে আচরণের কারণেই সেভাবে প্রতিভার মূল্যায়ন করতে পারেননি, যদিও অন্য বহু বোলার তাকে ঈর্ষাই করেন। ক্যারিয়ারের একটি বড় অংশে তিনি বোলিংয়ে এসেছেন থার্ড সিমার হিসেবে, সেখানে 46টি টেস্টে নেওয়া 178 উইকেটকে খারাপ বলা যাবে না। ইনিংসে 5 উইকেট নিয়েছেন 12 বার, ম্যাচে 10 উইকেট নিয়েছেন 2 বার। শোয়েব ওয়ানডে খেলেছেন 163টি, উইকেট নিয়েছেন 247টি, ম্যাচ প্রতি গড়ে প্রায় 1.5টি, ওভার প্রতি রান 5-এর কিছুটা কম, যা সেই আমলে কিছুটা বেশি ছিল। শোয়েব যখন গোলা ছুটতেন তখন টি-20 কেবল শুরু হয়েছে। গোটা আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-20 খেলেছেন মাত্র 15টি, উইকেট নিয়েছেন 19টি।